বাপায় জাদুতে যেমন খেলার মাঠ মাতিয়ে রাখেন, তেমনি বাহারি চুলা সৌন্দর্যে সমানভাবে মাত করেন অগণিত মানুষের হৃদয়। দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশের ফুটবল ভক্তদের হৃদমাঝারেও তুলেন স্পন্দন। তিনি ঋতুপর্ণা চাকমা, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়। স্পোর্টস ইন্ডাস্ট্রি থেকে হয়ে উঠেছে ন্যাশনাল ক্রাশ, সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মেয়ে ঋতুপর্ণা। কথাবার্তায় শিশুসুলভ আচরণ স্পষ্ট, ক্যামেরার সামনে শিশুদের মতোই কথা বলেন হেলেদুলে, অথচ খেলার মাঠে হয়ে উঠেন আগ্রাসী। দেশ ও দলের স্বার্থে করতে পারেন সবই। নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ছিল ঋতুপর্ণার বিশেষ ভূমিকা। বা পায়ের ঝলকে হয়েছেন টুর্নামেন্ট সেরা, এখন জাতীয় নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠলেও এ পর্যায়ে আসতে ঋতুপর্ণাকে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ। জুতার অভাবে পায়ে টেপ পেঁচিয়েও খেলতে হয়েছে, আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কটু কথা, কিন্তু তবুও দমে যাননি। আত্মবিশ্বাস আর দৃঢ়তায় হয়ে উঠেছেন সেরাদের সেরা। ফুটবলার ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত মগাইছড়ি গ্রামে। 2003 সালের 30 ডিসেম্বর তার জন্ম। চার বোনের মধ্যে তিনি চতুর্থ। 2015 সালে ঋতুপর্ণা চাকমার বাবা ব্রজবাসী চাকমা মারা গেছেন, ভাই পার্বণ চাকমাও মারা গেছেন বিদ্যুৎ স্পর্শে। এ দুজনই ঋতুপর্ণার ফুটবলার হয়ে ওঠার ক্ষেত্রে রেখেছেন বিশেষ অবদান। জীবিত থাকাকালে অভাবে সংসারেও মেয়ের অনুশীলনের জন্য যাতায়াতের খরচ দিতেন ব্রজবাসী চাকমা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঋতুপর্ণা ছিল আলাদা টান, পরিবারের ছিল সমর্থন। মাত্র 10 বছর বয়সে তিনি স্থানীয় একটি স্কুলের হয়ে ফুটবল খেলা শুরু করেন। তার দ্রুত গতির দৌড় এবং বলের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ সবাইকে অবাক করে দেয়। রাঙামাটির স্কুল টুর্নামেন্টে সাফল্যের ফলে ঋতুপর্ণা স্থানীয় কোচদের নজরে আসেন। খুব অল্প সময়ের মধ্যেই খেলার সুযোগ পেয়ে যান জেলা পর্যায়ের টুর্নামেন্টে খেলার। এখান থেকে শুরু হয় ঋতুপর্ণার পেশাদার ফুটবল জীবনের পথ চলা। জেলা পর্যায়ে ঋতুপর্ণার সাফল্যের খবর দ্রুতই পৌঁছে যায় জাতীয় দলের কোচদের কাছে। অন্তর্ভুক্ত করা হয় জাতীয় দলের অনূর্ধ্ব-16 দলে। তার চমৎকার পারফরমেন্সের জন্যই তাকে দ্রুত সুযোগ করে দেওয়া হয় সিনিয়র দলে খেলার। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-16 এবং অনূর্ধ্ব-18 দলের হয়ে তিনি তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। ঋতুপর্ণার নির্ভীক খেলার ধরন, শক্তিশালী ডিফেন্স এবং গোলের প্রতি আগ্রহ তাকে দ্রুত বাংলাদেশ নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য করে তোলে। ঋতুপর্ণার ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য আসে 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে। এ সময় বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে দারুণ পারফর্ম করেন এবং দলকে শিরোপা জিততে সহায়তা করেন। লেফট ব্যাক ও লেফট উইং দুই পজিশনেই খেলতে পারেন ঋতুপর্ণা, তবে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী উইঙ্গার হিসেবেই খেলিয়ে থাকেন তাকে। পরপর দুইবার সাফ চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরমেন্স ঋতুপর্ণাকে দর্শকদের মধ্যে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। ঋতুপর্ণার সাফল্য কেবল তার একক অর্জন নয়, বরং এটি বাংলাদেশ নারী ফুটবলের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। তার এই অর্জনের ফলে বাংলাদেশের নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আজকের তরুণ প্রজন্মের অনেক মেয়ে ঋতুপর্ণাকে আদর্শ মেনে ফুটবলে নিজেদের ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত হচ্ছে। কেবল বাংলাদেশই নয়, ঋতুপর্ণা আন্তর্জাতিক পর্যায়েও দেশের নাম উজ্জ্বল করতে চান, ভবিষ্যতে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান। দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ এই পাহাড়ি কন্যা। বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে ঋতুপর্ণা আরও বেশি ভূমিকা রাখতে চান। ফুটবলের মাধ্যমে দেশের মেয়েদের জীবনে আনতে চান বড় পরিবর্তন।